আমরা জান্নাত থেকে দুনিয়াতে নূর উদ্দেশ্যে আসছি না উদ্দেশ্যে আসছি? অবশ্যই কোন উদ্দেশ্যে আসছি, অবশ্যই এক মাকসাদে আজিম রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে রব পাঠিয়েছেন এখান থেকে জান্নাতের বাজার করার জন্য। বাজার করব গিয়ে বাজারে, খাবো গিয়ে বাড়িতে, বাজার করব দুনিয়াতে, খাবো গিয়ে জান্নাতে। বলেন বাজার করব কোথায় আর খাবো গিয়ে কোথায়? এই জন্য কবর হল, দুনিয়া হলো আমলের জায়গা, কবর হলো ঘুমের জায়গা, হাসরের ময়দান হলো অপেক্ষার জায়গা, আর জান্নাত হলো খাওয়ার জায়গা। এই জন্য আমরা আমাদের জান আর মাল, এটা আমার না, আমাদের জান মাল আমরা আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি। বলেন জান মাল কি করে দিয়েছি? বলেন আমরা হয়ে গেলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। জান মাল হলো বিক্রিত দ্রব্য, আর জান্নাত হলো বিক্রিত মূল্য। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলেন আমার জান আমার মাল, বলেন এটা আমার না, এটা আমার না। এই জন্য শিরিক জুলমে আজিম। কেন শিরিক? মানে হলো দিলে আরেকজনকে জায়গা দেওয়া। এই জন্য এই দিল যেহেতু আল্লাহ তাআলার, এই দিলে আরেকজনকে জায়গা দেওয়া যাবে না। এই জন্য শিরিক আর কুফুরি মাফ করবেন না। কেন? আর কুফুর হলো আল্লাহ তাআলাকে অস্বীকার করা অথবা আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করা। বলেন আল্লাহ তাআলাকে অস্বীকার করাও কুফুরি, আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করাও কি কুফুরি? আল্লাহ তাআলার কোনো বিধানের সাথে মজাক করা, তামাশা করা, এটাও কুফুরি, এটাও কি কুফুর? হলো ইনকারু জুজ ইম্মা। শিরিক হলো ইসবাতু গায়রিল্লাহ মা আল্লাহ, আরেকজনকে আল্লাহর সাথে সাব্যস্ত করা অথবা আল্লাহ তাআলার সিফাতকে আরেকজনের সাথে সাব্যস্ত করা, এটা হলো শিরিক। আর আল্লাহ তাআলার জাত ও সিফাতকে ইনকার করা অথবা আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করা, এটা হলো কুফর, এটা হলো কি বলেন? এজন্য আজকে দোয়াটা করেন যে আল্লাহ আমাকে শিরিক থেকে, কুফুরি থেকে বাঁচান। কাফের আর মুশরিক জাহান্নামে, নিশ্চিত জাহান্নামী, আর মুমিন কোনো না কোনো দিন নিশ্চিত জান্নাত। খোদা না খাস্তা কোনো গুনাহ যদি হয়ে যায়, মাঝে মাঝে যদি খোদা না খাস্তা কোনো গুনাহ হয়ে যায়, মূলত আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে তাকানো না, আল্লাহ তাআলা রহমতের গোডাউনের কাছে আমাদের গুনাহ সামান্য, কোনো গুনাহ আল্লাহ ধরবেন না, আর কোনো শিরিক আর কোনো কুফুরি আল্লাহ ছাড়বেন না। কি বলছি বলেন? আরে ধরবেনই না গুনাহ, কোনো গুনাহ আল্লাহ ধরবেন না, আর শিরিক আর কুফুরি ছাড়বে না, আল্লাহ ছাড়বেন না। বলেন শিরিক আর কুফুরি আল্লাহ তাআলা ছাড়বেন না। বলেন আর যদি কোনো গুনাহ হয়ে যায় ধরবেন না? 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান তো আল্লাহ তাআলার কাছে আছে, জান্নাত আছে। যদি মানুষ হয় 800 কোটি, তো লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন, একটা জাহান্নাম বানিয়েছেন। তো 200 কোটি মুসলমান বাদ দিয়ে আর 600 কোটি তো জাহান্নাম নিশ্চিত, তো তাদের জান্নাত গুলো তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য মূল বিষয় হলো শিরিক আর কুফর থেকে বাঁচা। বলেন তো আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন বিশ্বাস, আল্লাহ তাআলার সিফাতের উপরে বিশ্বাস, আর আল্লাহ তাআলার জাতকে অস্বীকার, আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার, আল্লাহ তাআলার সাথে কাউকে সাব্যস্ত করা অথবা কাউকে আল্লাহর সাথে সাব্যস্ত করা অথবা আল্লাহকে যেভাবে ভালোবাসে এভাবে অন্য কাউকে ভালোবাসা, এই সব শিরিকের অংশ।
সব কি বলেন? শিরিকের অংশ। এই জন্য সমস্ত হারাম ভালোবাসা শিরিকের অংশ। বলেন, সমস্ত হারাম ভালোবাসা শিরিকের অংশ। হারাম ভালোবাসা শিরিকের অংশ। হারাম ভালোবাসা কি? শিরিকের অংশ। আর সমস্ত হালাল ভালোবাসা ইমানের অংশ। আব্বাকে ভালোবাসা ইমানের অংশ, মাকে ভালোবাসা ইমানের অংশ, স্ত্রীকে ভালোবাসা ইমানের অংশ, ছেলে মেয়েদেরকে ভালোবাসা ইমানের অংশ, মক্কাকে ভালোবাসা ইমানের অংশ, মদিনাকে ভালোবাসা ইমানের অংশ, বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসা ইমানের অংশ, সারা পৃথিবীর ছড়ানো ছিটানো মুজাহিদিনকে ভালোবাসা ইমানের অংশ। সুবহানাল্লাহ। বলেন, মুজাহিদিনকে ভালোবাসা ইমানের অংশ, ওলামায়ে উম্মতকে ভালোবাসা ইমানের অংশ, ইমানের অংশ। আর সমস্ত গুনাহকে ঘৃণা করা ইমানের অংশ। মোবাইলে ফেসবুক অশ্লীল ছবি, অশ্লীল ছবিকে ঘৃণা করা ইমানের অংশ। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কুফরির অংশ। আর ইমানের এক এক জাররা নেকির জুজ ইমানের অংশ। পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ শিরিক আর কুফরির অংশ। শিরিক আর কুফরির কি অংশ। আর যত নেক আছে সমস্ত নেকি ইমানের অংশ। সুবহানাল্লাহ। বলেন, সমস্ত নেক আমাল কি? এবার বলেন, সারা দুনিয়াতে যত মুসলমান আছে যে যেখানে যেই পরিমাণ নেকি করে এটা নবুয়তের অংশ। আর সারা দুনিয়ার যত কাফের আছে, যত মুশরিক আছে, যত বেঈমান আছে, যে যে পরিমাণ গুনাহ করে এটা কুফুরির অংশ। এটা কি বলেন? কুফুরির অংশ। এই জন্য আজকের পৃথিবীর ইহুদিরা মুশরিক, আজকের পৃথিবীর ইহুদি কাফের, আজকের পৃথিবীর নাসারা কাফের, আজকের পৃথিবীর হুনুদ কাফের। কি এই জন্য ভালোবাসবেন কাকে ঠিক করা? আল ওয়ালা ওয়াল বারা মিনাল ঈমান, ভালোবাসা আল্লাহর জন্য, আর দুশ্মনী রাখা এটাও কি আল্লাহর জন্য। আমাদের ভালোবাসার মাপকাঠি হবে ঈমান, তাওহীদ হবে আমাদের ভালোবাসার মাপকাঠি। বলেন, তাওহীদ হবে আমাদের ভালোবাসার কি মাপকাঠি। ইভেন আমার ব্যবসা হবে ভালোবাসা তাওহীদ, ব্যবসার মাপকাঠি হবে তাওহীদ, আমার চাকরির মাপকাঠি হবে তাওহীদ। আরে আমি আপেল কিনতে দোকানে যাব, ওই দোকানদার এটা আপেল কিনবো আমি তাওহীদের বুনিয়াদে। আরে সুবহানাল্লাহ, ইমানের বুনিয়াদে। একজন মুমিন ব্যবসা করে আর একটা কাফের ব্যবসা করে, আমি এর সাথে ব্যবসা করব, এর থেকে ফল কিনবো, ওর থেকে কিনবো না, এটা আমার ইমানের তাকাজা। সুবহানাল্লাহ, এটা আমার ইমান। কি বলছি বলেন, একটা লুঙ্গি কিনবেন, এটা বেঈমান, এটা মুমিন, এটা থেকে কিনবেন, এটা হলো ইমান। এবার দুজন মুসলমান একসাথে ব্যবসা করে, একজনের দাড়ি আছে একজনের দাড়ি নেই, আপনি দাড়িওয়ালার থেকে কিনবেন। দুজনের দাড়ি নেই কিন্তু একজনের কাছে টুপি আছে আরেকজনের কাছে টুপি নেই, আপনি এবার টুপিওয়ালার কাছ থেকে কিনবেন। দুজন কোনো জনের টুপি নাই, একজনের বড় মোবাইল আছে একজনের ছোট মোবাইল, আপনি এবার ছোট মোবাইলের কাছ থেকে কিনবেন। ইমান, এটা হলো ইমান। সুবহানাল্লাহ। মাছ কিনতে গেছেন, মাছ দুজনে একসাথে ব্যবসা, হিন্দু মোমেন এর কাছ থেকে নেবে, দুজন মোমেন দাড়ি নাই একজন দাড়ি এর কাছ থেকে নেবে, দাড়ি দুজনের নাই একজনের টুপি এবার এর কাছ থেকে নেবে। আর মনে মনে ভাববেন আমি আর কিছু পারি নাই, আমি ইমানের জন্য এতদূর করছি। কি হবে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই ঘৃণা করে। ফিলিস্তিনিদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য, ইহুদিদেরকে কলেজা থেকে ঘৃণা করি আল্লাহর জন্য। বলি ইহুদিদেরকে ঘৃণা করি কেন? আল্লাহর জন্য। আর মুমিনীনদেরকে ভালোবাসি কেন? মান আহাব্বা লিল্লাহ আল্লাহর জন্যই ভালোবাসে, ওয়াবগাদা লিল্লাহ আল্লাহর জন্যই ঘৃণা করে, ওয়াআতা লিল্লাহ আল্লাহর জন্যই কিছু দেয়, ওয়ামানা লিল্লাহ আবার আল্লাহর জন্যই দেয় না।
মাজারের জন্য টাকা তুলতে এলছে আসছে, আর যাও দিব না, এটা ঈমান। এবার মসজিদের জন্য টাকা তুলতে এলছে, ধরো নিয়ে নাও, এটা ঈমান। আপনি যখন জুমার দিন বসলেন, মসজিদের বাটিটা মসজিদের বক্সটা যখন আপনার সামনে দিয়ে যায়, আপনার পকেটে যদি 5 টাকা থাকে, 5 টাকা দেওয়ার সুযোগ থাকে, দিয়ে দেন। এই বাটিটা বলবে, রব্বুল আলামিন, আমি ওর কাছে গিয়েছি তোমার জন্য, ও আমাকে খালি ফেরত দেয়নি। কি হয়? এই জন্য ভালোবাসবো কার জন্য, আর ঘৃণা করবো কার জন্য, দিব কার জন্য, এবার নিব কার জন্য? আল্লাহর জন্যই আমার ভালোবাসা। এই জন্য আমার জীবনের বুনিয়াদ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভান্ডারীরা এত এসকে এসকে বলে, এসকে এসকে বলে, লেকিন আমরা ভালোবাসি না কেন? রাসূলের এত প্রেম বলে তার ভালোবাসি না কেন? এটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমস্যা। এই জন্য এদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই আনার দাম নাই। এদের সমস্যাটা কোন জায়গা? এদের সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, এই জন্য এদের মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুই আনার দাম নাই। আর ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, এই জন্য তাদের লা ইলাহা ইল্লাল্লাহর দুই আনার দাম নাই। আমি কি বুঝাইতে পারছি? কয় অংশ লাগবে? দুই অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের ভালোবাসার মাপকাঠি কি? ঈমান। ঈমান। আমাদের ভালোবাসার মাপকাঠি কি? ঈমান। এজন্য আমাদের বাচ্চারা পড়ে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য কোন মুসলমান যদি ইহুদিদেরকে মহব্বত করে, অথবা কোন মুসলমান যদি আজকের ইসরায়েলের পক্ষে কোন স্ট্যাটাস রাখে, তার ঈমান নাই। তার কি নাই? তার ঈমান নাই। আজকের ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোন মুসলমান যদি কান্না না করে, তার ঈমানের সমস্যা আছে। ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি দোয়া না করে, তার ঈমানের সমস্যা আছে। কি হয়? এজন্য আমাদের ভালোবাসার মাপকাঠি হবে কি? ঈমান। আমাদের ভালোবাসার মাপকাঠি কি? ঈমান। এজন্য বারে রবিউল আউয়াল যারা ইশকে রাসূল নিয়ে মাতামাতি করছিল, এদেরকে ফিলিস্তিনের পক্ষে একটা বক্তৃতা দিতেও শোনা যায় না। বলে বাস্তব না বাস্তব? এজন্য ফিলিস্তিন আমাদের হৃদয়ের টুকরা, বাইতুল মুকাদ্দাস আমাদের হৃদয়ের অংশ। বলেন, বাইতুল মুকাদ্দাস আমাদের কি? হৃদয়ের অংশ। বাইতুল মুকাদ্দাস আমাদের কলিজার অংশ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। রাব্বুল আলামিন যেন বলেন, বাইতুল্লাহ আমার, বাইতুল মুকাদ্দাস আমার। কি হয়? এই জন্য আমি আমার বান্দাকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছি, আমি আমার বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছি। এই জন্য ফিলিস্তিনের আরেক নাম মাসরা। ফিলিস্তিনের আরেক নাম কি? বলেন মাসরা। বলেন মাসরা। আবার বলেন মাসরা। আমাদের নবীজির মেরাজের যাওয়ার জায়গা কোনটা? বাইতুল মুকাদ্দাস। মেরাজে যাওয়ার জায়গা কোনটা? বাইতুল মুকাদ্দাস। আমি আমাদের দেশের ওই তথাকথিত তথাকথিত আহলে হাদিস গুলোকে বলবো, এবং তথাকথিত ভান্ডারী গুলোকে বলবো, নবীজির জীবনের সব যদি তোমাদের কাছে এত প্রিয় হয়, নবীজি হাত তুলেছেন এটা যদি তোমাদের কাছে এত প্রিয় হয়, নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন এটা কেন প্রিয় হবে না? বুঝাতে পারলাম না মনে হয়। নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন কিনা, এবং নবীজি 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, কত মাস? 16 মাস।
তাহলে বাইতুল মুকদ্দাস নবীজির কিবলা বলেন, বাইতুল মুকদ্দাস নবীজির কি? আমাদের নবীজি কত মাস নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে? 16 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে। তাহলে নবীজি আবার বাইতুল মুকদ্দাসে গিয়েছেন শুধু যান নাই শেষ কথা নয়, বলকে নবীজি বাইতুল মুকদ্দাসে গিয়ে সমস্ত নবীদের নামাজের জানাজ ইমামতি করেছে। তাহলে বাইতুল মুকদ্দাস আমাদের ইমানের অংশ। বলেন বাইতুল মুকদ্দাস কি? ইমানের অংশ। পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকদ্দাস। প্রথম মসজিদ কোনটা? দ্বিতীয় মসজিদ কোনটা? তাহলে বাইতুল মুকদ্দাস আমাদের ইমানের অংশ। আর ফিলিস্তিনি মুসলমান আমাদের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা দুনিয়ার সমস্ত মুসলমান আমাদের ভাই। ফিলিস্তিনি নারী আমাদের বোন, ফিলিস্তিনি বাচ্চাগুলো আমাদের এই বাচ্চা, ফিলিস্তিনি পুরুষগুলো আমাদের এই ভাই। আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না, এখন নতুন সুর তুলছে, এরা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে এদের আকীদা খারাপ। ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল বলেন। এই জন্য মেরে ভাই, পৃথিবীতে যেখানেই দেখবেন কোন মুসলমানের মধ্যে সমস্যা, যেখানেই দেখবেন মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে ভুই ফোড়ে কোনো সংগঠন, বুঝবেন এটার পেছনে ইহুদিদের কোনো অংশ আছে। কি বলছি? বুঝবেন এটার মধ্যে ইহুদিদের কোনো কি আছে, ষড়যন্ত্র আছে। শুধু আমাদেরকে টুকরো করলেই তাদের লাভ। আমার আমাদের এক দলরে বানায় দিছে, তোরা নিজেদেরকে আহলে কোরআন বল, তো তোরার লগে তো দুনিয়াতে 5 জন মানুষও আসবে না, লেকিন যারা হকপন্থী আছে এরা তোদের বিরুদ্ধে কথা বলবে, আমাদের বিরুদ্ধে আর বলবে না। বুঝেন নাই কথা? আরেক দলকে বানিয়ে দিছে, তোরা নিজেদেরকে আহলে হাদিস বল, ওদেরকে লাগাই দিছে, তোরা শুধু কইবি এদেশের ইমামদের নামাজ হয় না, এদের নামাজ হয় না, এরা আমিন আসতে বলে এদের নামাজ হবে না, এরা এখানে হাত বাঁধে এদের নামাজ, এখানে হাত বাঁধে এদের নামাজ হবে না, এরা এরকম করে এরকম করে এদের নামাজ হবে না, শুধু এই কথা বল। তোরা দাওয়াতে তো 2-4 জন মুসলমান তো আসবে না, এটা ঠিক, তবে ওরা আমরা যারা আহলে হক আছি, আহলে সুন্নাহ ওয়াল জামাত আছি, এরা আমাদের বিরুদ্ধে না বলে তোদের বিরুদ্ধে লাইকা দেখবো, তোরা তোরা লাগ, আমরা বাইচা যাই। কথা কি বুঝাইতে পারছি? আমাদের গণতন্ত্র কেন জবে করে দেওয়া হলো? আমাদের গণতন্ত্র কেন জবে করে দেওয়া হলো? সারা রাত রাত্রি বেলায় ভোট দেওয়া, এটা পৃথিবীর কে না জানে, এরপরও কেন ছাড় দিচ্ছে? বলে না না ধরিস না, আরেক দল এদের ধরে এদের বিরুদ্ধে লাগুক, এরা এরা মারামারি করুক, আমরা বাইচা যাই। এত দুর্নীতি সত্ত্বেও পৃথিবীর কেউ আমাদেরকে কেন দেখে না? এত দুর্নীতি সত্ত্বেও আমাদেরকে নিয়ে পৃথিবীর কেউ ভাবে না কেন? বলে দুর্নীতি এরা করতে থাকুক, আর মুসলমানদের মাল নিয়ে নিয়ে, মুসলমানদের মাল নিয়ে নিয়ে বিদেশে বাড়ি বানাতে থাকুক, মুসলমান দুর্বল হোক, কিছু বলিস না, আমরা বেঁচে যাই। আমি কি বুঝাইতে পারছি? হইতে পারে আমার এই কথাগুলো আমার জানের জন্য খাতরা, দোস্ত জান খাতরার মধ্যে দিয়ে দিও, ইমান বাঁচাতে চাই তোমাদের। দোস্ত নিজেকে নিজের জান ঢেলে দিলাম, আমাদের কাছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের কাছে শাহাদাত এতটা প্রিয়, তোমাদের কাছে শরাব যতটা প্রিয়, তোমাদের কাছে হারাম নারী যতটা প্রিয়, আমাদের কাছে শাহাদাত তার চেয়েও প্রিয়। আমরা আমাদের রবকে ভালোবাসি, অপেক্ষা আছি কখন ছুটে যাব তার কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস فَتَمَنَّوُا الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ رب العالمين بلن هي يهودي شمبرد تم بدو دابي کرو جو نحن أولياء الله من دون الناس امرا يالر بندو امرا اللر بندو نحن أولياء الله من دون الناس امرا اللر بندو اللہ تعالی چیلنج چھوڑے دیئے چن جو دی امار بندو ہوئے تھاکیش تیلی مٹتور تمنا کر کرن مٹتو تو وصلتن بین الحبیب الى الحبیب مٹتو تو بندو کے بندو شتے ملیے دے امرا موت تمنا کری যে মৌতের তামান্না করে না,
যে শাহাদাতের মওতের আশা করে না, আল্লাহ রাসূল বলেন যে শাহাদাতের মওতের আশা করে এরপরে বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিছানায় মরে গেলেও শাহাদাতের মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমাকে যদি আমার রব জিজ্ঞেস করে হাশরের ময়দানে, মুহাম্মদ তুমি কি চাচ্ছ, তোমার কোনো আশা থাকলে বলো, তোমার কোনো আশা থাকলে বলো, আমি তোমার আশা পুরো করে দিব। বলেন প্রশ্ন কি, তোমার কোনো আশা বলেন, সবাই বলেন তোমার কোনো আশা থাকলে বলো, যে আশা আমি পুরো করে দিব। রাসূল বলেন হ্যাঁ আমার একটা আশা আছে। আল্লাহ রাসূল বলেন যদি রব আমাকে এই ইখতিয়ার দিয়ে দেয়, হাবিব তোমার কোনো আশা থাকলে বলতে পারো আমি পুরো করে দিব। আল্লাহ নবী বলেন আমি একটা আশা পোষণ করব, বলবো বলেন রাসূলের যে আশা আল্লাহর কসম আমারও সেই আশা। রাসূল বলেন আমি আশা করব, আল্লাহ আমি আশা করব উক্তাল ফি সাবিলিল্লাহ, আপনার 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 রাস্তা যেন আমাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, আপনার রাস্তায় যেন আমাকে শহীদ করে দেওয়া হয়। এরপরে কি আশা, সুম্মা উহিয়া, এরপরে আপনি আবার আমাকে জীবিত করে দিবেন, সুম্মা উক্তাল, আবার আমাকে শহীদ করা হবে, আবার জীবিত করবে, আবার শহীদ করবে, 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 আবার জীবিত করবে, আবার শহীদ করবে। আল্লাহ এটাই শুধু জীবনের আখেরি তামান্না। এজন্য বাংলাদেশে উলামা ইকরাম জেলে কেন, এর মধ্যে ইয়াহুদিদের ষড়যন্ত্র। আবার বলেন বাংলাদেশে উলামা জেলে কেন,